हेलो स्टूडेंट्स, बियॉन्ड स्टडी यूट्यूब चैनले तुम्हारे स्वागत जानाई। आज आमरा नवम श्रेणी तुम्हारे जे कविताटी रही है बांगलार आकाशे सातटी तारा सेटी निये आलोचना करब, तार विषय वस्तु सम्पर्के जानब एबं तार थेके कि कि तुम्हारे प्रयोजनीय प्रश्नोत्तर आसते पारे सेगुलो आमरा निये आलोचना करब। देखो तुम्हारे ये आकाशे सातटी तारा कविताटी द्वितीय यूनिट टेस्टे फाइनल परीक्षा तुम्हारे सिलेबासे रही है, तई ये कविताटी खूब ही गुरुत्वपूर्ण। প্রথমে আমরা জেনে নেব আকাশে সাতটি তারা এই কবিতাটির উৎস অথবা মূল কাব্যগ্রন্থ। দেখো এই কবিতাটি জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের থেকে নেওয়া হয়েছে। তোমাদের এসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এটি, যে এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি তোমাদের রূপসী বাংলার কাব্যগ্রন্থের অন্তর্গত, তার লেখক জীবনানন্দ দাশ। এই কবিতাটি শুরু করার আগে তোমাদের এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু তোমাদের বলে রাখি। এই কবিতাটি গ্রাম্য পরিবেশ এর যে একটি সন্ধ্যাবেলার কথা এখানে বর্ণনা করা হয়েছে। সন্ধ্যাবেলায় আমাদের চারপাশ যেমন সাধারণত আমরা দেখতে পাই আস্তে আস্তে অন্ধকার নেমে আসে, সেরকম একই চিত্র কিন্তু কবির মনে ধরা পড়ে না। কবির মনে ধরা পড়ে আরও অনেক সৌন্দর্য, সেটাই কবি নিজে ভাষায় এখানে ব্যক্ত করেছেন, সেগুলো আমাদের এবার জানতে হবে। দেখো প্রথম যে লাইনটি রয়েছে, আকাশে সাতটি তারা যখন ফুটে উঠেছে আমি এই ঘাসে বসে থাকি, ঠিক আছে, বুঝতে পারলে? এই এতটুক লাইনটি আমরা বিশ্লেষণ করব। এই লাইনটির মধ্যে কবি এটাই বলতে চেয়েছে, সন্ধ্যাবেলায় যখন আকাশের সবেমাত্র সাতটি তারা জলজল করে উঠেছে। এখানে তোমরা সবাই জানো সাতটি তারা বলতে কোন সাতটি তারার কথা বলা হয়েছে, সপ্তর্ষি মণ্ডলে যে সাতটি তারা রয়েছে কবি সেই তারার প্রতি ইঙ্গিত করেছেন। সাতটি তারার নাম হলো ক্রতু, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরিচ। এই সাতটি তারার কথা তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ সন্ধ্যাবেলায় যখন আকাশে সবেমাত্র সাতটি তারা জলজল করে উঠেছে, তখন কবি কোনো ফাঁকা মাঠে ঘাসের চাদরের উপর বসে আছেন। তিনি বসে বসে সন্ধ্যার যে অপরূপ সৌন্দর্য, আকাশের সাতটি তারার ফুটে ওঠার সৌন্দর্য, তা তিনি উপভোগ করছেন, ঠিক আছে। এবার আমরা দ্বিতীয় এই লাইনটি রয়েছে, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এতটুক লাইনটি আমরা ব্যাখ্যা করব। দেখো এই লাইনটি অতি গুরুত্বপূর্ণ লাইন ও খুবই অর্থবহ লাইন। এখান থেকে তোমাদের এসএকিউ খুবই প্রতি বছরই দিয়ে দেওয়া হয়। প্রথম প্রশ্ন হলো এই লাইনটির থেকে, যে কামরাঙা কথার অর্থ কী। কামরাঙা তোমরা সবাই দেখেছো একটি টক জাতীয় ফল। কামরাঙা যে ফলটি তার মধ্যে পাঁচটি শির বিশিষ্ট থাকে, চারদিকে পাঁচটি শির থাকে, এবং কামরাঙা যে ফলটি কাঁচা অবস্থায় আমরা সবুজ রঙের দেখতে পাই, এবং যখন আস্তে আস্তে ফলটি পাকে তখন সেটির রং আস্তে আস্তে হালকা গোলাপি রঙের হতে থাকে। তোমরা অনেকেই সেটা দেখেছো। কামরাঙা লাল মেঘ অর্থাৎ মেঘগুলোকে দেখতে কামরাঙার মতো লাল, অর্থাৎ মেঘকে এখানে কামরাঙার লাল রঙের সাথে তুলনা করেছেন কবি, যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। দেখো এখানে মনিয়া কথার অর্থ কী। মনিয়া এক ধরনের বাংলাদেশের পাখি, খুব চঞ্চল, খুব প্রাণবন্ত এক ধরনের পাখি, যারা একসময় এক জায়গায় স্থির থাকে না, তারা এখানে এখানে উড়ে বেড়ায়, ফিরিত ফুরুত করে উড়ে বেড়ায়। তাহলে সেই পাখির এখানে কথা কেন আনা হয়েছে? দেখো মনিয়া পাখির সাথে তুলনা করা হয়েছে মেঘগুলোকে। মেঘগুলো আস্তে আস্তে কী হচ্ছে, কামরাঙা রং ধারণ করছে, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে, এবং সূর্য অস্ত যাওয়ার সময় আমরা সবাই জানি যে আকাশের পশ্চিম দিকটা কেমন, অনেকটা লাল রঙের আকার ধারণ করে। সেই লাল রঙের আকার ধারণ করে মেঘগুলো কোথায় ডুবে যাচ্ছে, মেঘগুলো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাচ্ছে। কবি এটাই বলতে চেয়েছেন। এখানে মনিয়া কথার অর্থ মনিয়া পাখি, বাংলাদেশে এক ধরনের ছোট খুব চঞ্চল পাখি দেখা যায়, তার কথাই এখানে বলা হয়েছে। তোমাদের এইখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে যে মনিয়া কথার অর্থ কী। কবি এখানে মৃত মনিয়ার কথা আনলেন কারণ আকাশে যখন সূর্য অস্ত যায় মেঘগুলি রক্তিম আভা ধারণ করে, ধীরে ধীরে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যায় মৃত মনিয়া পাখির মতো। কারণ মনিয়া পাখি জীবিত অবস্থায় খুবই প্রাণচঞ্চল উচ্ছ্বসিত ধরনের পাখি, কিন্তু যখন মনিয়া পাখির মধ্যে আর প্রাণ থাকে না তখন সে যেমন নিস্তেজ হয়ে পড়ে, তেমনি মেঘগুলো সন্ধ্যার সময় মৃত মনিয়ার মতো সমুদ্র ঢেউয়ে ডুবে যাচ্ছে। তাহলে এই লাইনটির থেকে আমাদের এত কিছু জানতে হবে।
বুঝতে পারলে আশা করি। এরপর আমরা পরের লাইনটিতে চলে যাব। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, এতটুক লাইনের থেকে আমরা কী বুঝতে পারছি? দেখো, কবি মূলত মাঠে বসে বসে কল্পনা করছেন যে এখনই যেন বাংলার প্রান্তরে সন্ধ্যা নামল, আর এখনই হয়তো বাংলার পশ্চিম প্রান্ত রাঙা করে সূর্য অস্ত নামবে, আর এইভাবেই নেমে আসলো নীল সন্ধ্যা। বুঝতে পারলে? এইবার এখানে প্রশ্ন হচ্ছে, কবি সন্ধ্যাকে নীল কেন বলেছেন? সন্ধ্যা যখন নেমে আসে তখন তো অন্ধকার হয়ে যায় চারদিক, কিন্তু কবি এখানে নীল কেন বলেছেন? তার কারণ হলো, এখানে কবি নীল আকাশের নিচে বসে সন্ধ্যা দেখছেন, তাই তার মনে হয়েছে সন্ধ্যাটা নীল আকার ধারণ করেছে। তাছাড়া নীল যে রং, নীল রং রোম্যান্টিকতার প্রতীক। জীবনানন্দ দাস যে কবি ছিলেন, তিনি বাংলার রোম্যান্টিক কবি ছিলেন, তাই এখানে তিনি সন্ধ্যাকে নীল বলেছেন। ঠিক আছে, এখান থেকে তোমাদের এরকমও প্রশ্ন আসবে, সন্ধ্যাকে কবি নীল বলেছেন কেন? ঠিক আছে, এখানে তোমাদের আরেকটি খুব ছোট প্রশ্ন আসে, কবি সন্ধ্যা সম্পর্কে কী কী বিশেষণ প্রয়োগ করেছেন? এর উত্তর হবে, কবি শান্ত, অনুগত ও নীল এই তিনটে বিশেষণ ব্যবহার করেছেন সন্ধ্যার জন্য। আরেক ধরনের প্রশ্ন আসবে, তোমাকে আগেই বলেছি মুনিয়া কী। আরেকটি প্রশ্ন, মুনিয়া কোথায় ডুবেছে? তোমরা নিশ্চয়ই এর আগের যে পঙ্ক্তিটি পড়া হলো সেখানে দেখেছ, মুনিয়া কোথায় ডুবে যায়? মুনিয়া গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যায়। এবার আসি আমরা পরের যে লাইন, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। ভেরি ইম্পর্টেন্ট লাইন। এখানে কি বলেছে কবি? এখানে বাংলার সন্ধ্যাকে এক কেশবতী কন্যার সাথে তুলনা করেছেন। দেখো, কেশবতী কথার অর্থ হলো এমন মেয়ে বা এমন রমণী যার খুব লম্বা এবং ঘন চুল রয়েছে। ঠিক আছে, মনে হচ্ছে যেন কোনো কেশবতী কন্যা তার ঘন কেশগুলি আকাশে ছড়িয়ে দিয়েছে, তাই যেন আকাশ অন্ধকারে ছেয়ে গেছে। আবার কবি এও বলেছেন, এই অন্ধকার শুধু আকাশে নয়, এই অন্ধকার কবির চোখের উপর মুখের উপর যেন নেমে এসেছে, এবং তিনি যেন এক অন্ধকার জগতে আস্তে আস্তে প্রবেশ করছেন। ঠিক আছে, এবার দেখো পরের পঙ্ক্তিটি কি বলছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা হিজলে, কাঁঠালে জামে ঝড়ে অবিরত। ঠিক আছে, আমরা এতটুকু আগে বুঝে নেব কী বলতে চেয়েছেন কবি। এখানে বলতে চাইছেন যে সব দেশেই হয়তো এমন সন্ধ্যা আসে, কিন্তু এমন সন্ধ্যা দেবীর অপরূপ মাধুর্য, অপরূপ এই দৃশ্য, এই কেশরাশিওয়ালা কন্যার মতো সন্ধ্যা দেবীর দর্শন পায় না। ঠিক আছে, কারণ এই সন্ধ্যা দেবীর এই উপস্থিতি বাংলার বুকেই সম্ভব। বাংলার বুকে হিজল, জাম, কাঁঠাল গাছে যখন সন্ধ্যার ছায়া পড়ে, তখন যে এক অপরূপ অন্ধকার দৃশ্যের সৃষ্টি হয়, এই দৃশ্য অন্য কোনো দেশে আর দেখা যায় না। কবির কল্পনায় এই সন্ধ্যাদেবীর ঘন কালো চুল যেন গাছের পাতাগুলোকে চুম্বন করে চলে যাচ্ছে। গাছের পাতাগুলোকে চুম্বন কথার অর্থ কী? অন্ধকার, যে কালো অন্ধকার আস্তে আস্তে গাছের পাতার মধ্যে দিয়ে আস্তে আস্তে নামছে, সেটাকেই বলেছে পাতাগুলিকে চুম্বন করে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা পরের যে লাইনটি রয়েছে, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে, এতটুকু নিয়ে আলোচনা করব। দেখো, কবি এখানে বলেছেন সন্ধ্যাদেবীর চুলের স্নিগ্ধ গন্ধে তিনি মুগ্ধ। অর্থাৎ তোমরা যদি কোনোদিনও মাঠে অথবা কোনো প্রান্তরে বসে থাকো সন্ধ্যার সময়, যখন আস্তে আস্তে ধীরে ধীরে সন্ধ্যা নামবে, তখন যে এক অপরূপ গন্ধ, সন্ধ্যার যে এক গন্ধ কবি টের পেয়েছেন, সেই গন্ধটা তোমরাও কোনোদিনও টের পাবে। তোমরা যদি গ্রামাঞ্চলে গিয়ে সন্ধ্যা নামার সময় কোনো মাঠে বসো, সেই গন্ধের কথাই এখানে কবি বলেছেন। ঠিক আছে, এরপর আমরা যে পরের পার্টটি রয়েছে কবিতার, শেষ অংশটি, সেখানে চলে যাব। দেখো কি বলেছেন, পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এতটুক কথার অর্থ আমরা বুঝে নেব। দেখো, কবি এখানে যে সমস্ত কথাগুলোর নাম বললেন, যে নামগুলো বললেন, সেই
জিনিসগুলো শুধুমাত্র আমরা বাংলাতেই দেখতে পাবো। কবি এটাই বলতে চাইছেন, যেমন তোমাদের এক এক করে বোঝাই। দেখো, পৃথিবীর কোনো পথে অর্থাৎ কোনো প্রান্তে দেখা যাবে না, কী দেখা যাবে না, নরম ধানের গন্ধ। যখন ধান খেতে কচি কচি ধান গাছ জন্মায়, তার যে এক স্নিগ্ধ গন্ধ, সেই গন্ধ আমরা অন্য কোথাও পাবো না, কোনো দেশে পাবো না। কলমির ঘ্রাণ, তোমরা সবাই দেখেছো লতানে কলমি গাছ, সেই কলমি গাছের যে ঘ্রাণ, যে গন্ধ, সেটাও অন্য কোনো দেশে দেখা যাবে না। হাঁসের পালক, হাঁস ঘুরতে ঘুরতে তাদের পালক, হাঁস চড়তে চড়তে ওদের পালকগুলো পড়ে যায়, সেই হাঁসের পালকের কথা বলা হয়েছে। স্বর, এখানে স্বর কথার অর্থ হলো আমরা সরস্বতী পূজায় যে দোয়াত এবং তার মধ্যে একটি কলম রাখি, খাগড়া দিয়ে যে কলমটা বানানো হয় সেটাকে এখানে স্বর বলা হয়েছে। সেই স্বর, পুকুরের জল, চাঁদা, স্বরপুটিদের, চাঁদা মাছ তোমরা সবাই জানো, এবং স্বরপুটি এক ধরনের পুঁটি মাছ, এদের যে মৃদু ঘ্রাণ, এদের যে গন্ধ, সেই গন্ধ আমরা অন্য কোনো দেশে খুঁজে পাবো না, শুধুমাত্র আমরা বাংলাতেই খুঁজে পাবো। কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, একজন কিশোরী কী করছে, চাল ধুচ্ছে, সেই দৃশ্য, সেই গন্ধ, সেই অপরূপ মাধুর্য, সেটাও আমরা অন্য কোথাও দেখতে পাবো না। শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, মুথা ঘাস এক ধরনের ঘাসকে বলা হয় মুথা ঘাস। তোমাদের মতো ছোট ছোট ছেলেরা গ্রামাঞ্চলে যখন সন্ধ্যাবেলা খেলে বাড়ি ফিরবে, তখন তাদের পায়ের নিচে কত ঘাস দলা মোচা হয়ে নষ্ট হয়ে যাবে, সেই ঘাসের কথা এখানে বলা হয়েছে। আরেকটি খুবই ইম্পর্টেন্ট লাইন, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। দেখো, বটগাছ তোমরা সবাই দেখে, বটগাছের মধ্যে এক ধরনের ফল জন্মায় লাল রঙের, সেই ফলের কথা এখানে বলা হয়েছে। সেই ফল প্রথমে কী হয়, পাখিরা সেই ফলকে তাদের ঠোঁট দিয়ে আঘাত করে করে মাটিতে ফেলে, তারপর সেই ফল মানুষের পায়ের তলায় মাড়িয়ে সেগুলোকে নষ্ট করে দেয়। এখানে সেই বটের যে ফল রয়েছে, সেই ফলের যে ব্যথা মনে, সেই ব্যথা, নীরবতা, নীরব ব্যথা, সেই ব্যথার কথাই এখানে বলা হয়েছে। এরই মাঝে বাংলার প্রাণ, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। অর্থাৎ এই সব কিছুর মধ্যেই কী আছে, বাংলার প্রাণ আমরা খুঁজে পাই। এই সমস্ত কিছু কি বৈশিষ্ট্য, বাংলার বৈশিষ্ট্য। বাংলায় যদি তুমি এগুলো দেখতে পাও, তাহলেই এটা প্রমাণ হবে যে তুমি বাংলায় আছো, বাংলায় এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো। তাহলে এবার আমরা কবিতাটির একটু বিষয়বস্তু প্রথম থেকে আবার জেনে নেব। এই কবিতায় কবি, গুণমুগ্ধ কবি জীবনানন্দ দাশের দৃষ্টিতে বাংলার বুকে এক ঘনায়মান সন্ধ্যার অপরূপ রূপ মাধুরী ধরা পড়েছে, আর এই অপরূপ মাধুর্যই প্রস্ফুটিত হয়েছে আলোচ্য কবিতায়। আমরা যে এই কবিতাটি পড়লাম, এখানে একটি সন্ধ্যার কথা এখানে বর্ণনা করা হয়েছে। দেখো, প্রথম থেকে যদি আমরা আরেকবার দেখি, এখানে সাতটি তারার কথা প্রথমে বলা হয়েছে কি সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যা হতে হতে কবির মনে হয়েছে সন্ধ্যা যেন এক কেশবতী কন্যা, অর্থাৎ তার যে ঘনচুল, এই ঘনচুলের মাধ্যমে চলে আসছে অন্ধকার, নেমে যাচ্ছে চারদিকে অন্ধকার, আর এই অন্ধকার এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধ, যেন অন্য কোনো দেশে এই সন্ধ্যা হলেও কিন্তু এত সুন্দর সন্ধ্যা কোথাও দেখা যায় না। এরপর বলছে যে এই আমাদের এই গ্রামাঞ্চলের বাংলায় যে গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, হিজল গাছ, এদের গাছের মধ্যে যখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, সেই সন্ধ্যার যে অন্ধকার সেই গাছের পাতাগুলোকে চুম্বন করে। তারপর আমরা আরও কিছু বৈশিষ্ট্যের কথা জানলাম বাংলার, যেমন নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরকুটিদের মৃতুঘান, এই সমস্ত কিছু শুধুমাত্রই বাংলায় দেখা যায়। কিশোরের পায়ের নিচে অনেক মুথা ঘাস নষ্ট হয়ে যায় যখন তারা সন্ধ্যাবেলা বাড়িতে ফেরে। লাল বটগাছের যে লাল ফল, তার মনে যে নীরব ব্যথা রয়েছে, সেই সম্বন্ধেও আমরা জানলাম, এবং এই সমস্ত কিছু নিয়েই আমাদের এই বাংলা। এবার আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জেনে নেব, তোমরা এই কোয়েশ্চেনগুলো লিখে রাখতে পারো। প্রথম প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, এই যে এরই মাঝে বাংলার প্রাণ, এটি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের 3 অথবা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হতে পারে। এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন? 2 নম্বর প্রশ্ন, স্বর কথার অর্থ কী? 3 নম্বর প্রশ্ন, ভিজে হাতখানি কার? 4 নম্বর প্রশ্ন, বট ফলের গন্ধকে কেন ব্যথিত বলা হয়েছে? ঠিক আছে, তোমাদের যদি কবিতাটি ভালো লেগে থাকে, কবিতার বিশ্লেষণ বুঝে থাকো, তোমরা ভিডিওটি লাইক করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিও। থ্যাংকস।